নমস্কার বন্ধুরা, প্রিয়নাথ ফার্মস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আমি পাখি সম্বন্ধিত এবং মুরগি সম্বন্ধিত বিভিন্ন সমস্যার সমাধান এবং আমার ফার্মের আপডেট দিয়ে থাকি। এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরে আমি যেসব বিষয়ের ভিডিওগুলো বানাবো তার নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো দেরি না করে চলুন শুরু করি আজ ভিডিওটা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের পাখি ব্রিডার যারা আমরা, তাদের একটা বড় সমস্যা পাখি হাঁড়ি থেকে ডিম ফেলে দেওয়া নিয়ে। পাখি যখন ডিম পাড়ে প্রথম, তখন আমরা তো খুব আনন্দিত হয়ে পড়ি, কিন্তু সেই আনন্দের জল ঢেলে পাখি যখন তার ডিম হাঁড়ির বাইরে ফেলে দেয় তখন আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু এই সময় আমরা নিজেদের ভাগ্যের দোষ দিই, পাখির দোষ দিই, কিন্তু এই কারণটা শুধুমাত্র যে পাখির কারণে হয় তা নয়, এর মধ্যে আমাদের ব্রিডারদেরও কিছু দোষ থাকে, পরিবেশের কিছু দোষ থাকে। তো সেসব নিয়ে আজকে আলোচনা করব। তো পাখি ডিম নষ্ট করার প্রথম কারণ হলো আমরা যদি পাখিকে খুব ছোট জায়গায় ব্রিডিং করাই, মানে পাখির ওড়ার জন্য এবং এদিক ওদিক ঘোরার জন্য পর্যাপ্ত যদি জায়গা না থাকে সেক্ষেত্রে পাখি তার ডিম হাঁড়ি থেকে ফেলে দেয়, কারণ সেটা তার ব্রিডিং করার জন্য উপযুক্ত পরিবেশ নয়। দু নম্বর হচ্ছে, যদি খুব কম বয়সে পাখিরকে ব্রিডে দেওয়া হয়, মানে পাখি যদি সম্পূর্ণভাবে অ্যাডাল্ট না হয়েই ব্রিডে চলে আসে, সেক্ষেত্রে পাখি দেখা যায় যে ডিম হাঁড়ি থেকে ফেলে দিচ্ছে। তিন নম্বর হচ্ছে, যদি ছোটো হাঁড়ি দেওয়া হয়, হাঁড়ির ভেতরে যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে পাখি নড়াচড়া করার সময় ভুলবশত হাঁড়ি থেকে ডিম ফেলে দিতে পারে। কারণ যখন পাখি ব্রিডিং মুডে থাকে তখন পাখি অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং চঞ্চল হয়ে যায়। এরপরে যে কারণটা বলবো সেটা হলো, যদি পাখির ডিমে ভ্রূণ না আসে, কারণ পাখি কিছুদিন ডিমে তা দেওয়ার পরই বুঝতে পারে যে কোন ডিমটা থেকে বাচ্চা ফুটবে এবং কোন ডিমটা থেকে বাচ্চা ফুটবে না। সেক্ষেত্রে যে ডিমটা থেকে বাচ্চা ফোটে না পাখিরা সেই ডিমটাকে হাঁড়ি থেকে নিচে ফেলে দেয়। তো এতে হতাশ হওয়ার কিছু নেই, এইবারে যে আপনার পাখির ডিম যে পেরেছে সেটাতে ভ্রূণ না এলেও যে পরের বারে ঠিক আসবে বা আসতে পারে, তাই হতাশ হওয়ার কিছু নেই। এছাড়া যদি আপনি বারবার পাখিকে ডিস্টার্ব করেন, মানে ধরুন পাখি ডিম দিয়েছে এবং আপনি বারবার গিয়ে পাখি চেক করছেন যে আর ডিম দিয়েছে কি না, ডিমটা কী অবস্থা না অবস্থা, বারবার যদি পাখিকে ডিস্টার্ব করা হয় সেক্ষেত্রে পাখি বিরক্ত হয়ে ডিম হাঁড়ি থেকে ফেলে দিতে পারে। তারপরে যদি আপনার কলোনি হয় বা একসাথে তিন চার পেয়ার আপনি পাখি রেখেছেন, সেক্ষেত্রে যদি হাঁড়ির পরিমাণ কম থাকে বা হয়তো চার পেয়ারের জন্য আপনি চারটে হাঁড়ি দিয়েছেন, সেক্ষেত্রে অনেক সময় দুজোড়া পাখির একটাই হাঁড়ি পছন্দ হয়ে যায়, তখন একটা পাখি ডিম দিলে, কারণ প্রথম যখন পাখি ডিম দেয় সে সবসময় ডিম পাহারা দেয় না বা ডিমে তা দেয় না, তাই যখন সে পাখি ডিম দিয়ে বাইরে আসে তখন অন্য জোড়ার পাখি ঢোকে সেই ডিমটাকে ফেলে দেয়। কারণ পাখির বদ্রি পাখির এটা স্বভাব, যেটা আপনার ওরা প্রথমে হাঁড়ি পরিষ্কার করে এবং তারপরে ডিম দেয়। খাবার দাবারের জন্যেও অনেক সময় এই কারণ এটা হতে পারে, আপনি পাখিকে যদি সঠিকভাবে আপনি পুষ্টিকর খাদ্য না দেন, খালি মিক্সড দেন, শাক সবজি না দেন, ক্যাটেল ফিস বোন মিনারেল ব্লকস এইসব না দেন, যদি তার শরীরে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তাহলে অনেক সময় পাখি তার ডিম ভেঙে খেয়ে ফেলে বা ডিম খাঁচা থেকে ফেলে দেয়, দিয়ে সেই ডিমটাকে খেয়ে ফেলে। এই কারণগুলোতে হতে পারে। পাখিকে যদি টানা ডিম বাচ্চা করানো হয় তাহলে কয়েকবার ডিম দেওয়ার পর
পাখি আর ডিমে তা দিতে চায় না, কারণ তার শরীর দুর্বল হয়ে পড়ে। তাই পাখি ডিম হাড়ি থেকে ফেলে দেয় এবং ডিম নষ্ট করে। এতক্ষণ ধরে আমি বললাম কি কি কারণে আপনার পাখি হাড়ি থেকে ডিম ফেলে দেয়। এবারে বলবো কি করলে আপনার পাখি এই সমস্যা দূর হবে। দেখুন, আপনার পাখিকে প্রথমত বড় খাঁচা দিতে হবে, যেখানে সে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাবে এদিক ওদিক ওড়ার এবং ঠিকভাবে থাকার। দ্বিতীয়ত, পাখিকে এরকম সময় ব্রিডিং করাতে হবে যখন পাখি সম্পূর্ণভাবে অ্যাডাল্ট হয়ে যাবে। সেমি অ্যাডাল্ট বা সবে সবে অ্যাডাল্ট হয়েছে এরকম পাখিকে দিয়ে তো ব্রিডিং করানো যাবে না। পাখি অ্যাডাল্ট হওয়ার কিছুদিন পর থেকে পাখিকে ব্রিডিং করাতে হবে। তিন নম্বর হলো, পাখিকে যে হাড়িটা দেবেন সেই হাড়িটা দেখে নিতে হবে, হাড়ির ভেতরে যেন পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে যাতে পাখি ভেতরে ঢোকে ভালোভাবে নড়াচড়া করতে পারে, মেল এবং ফিমেল দুটো পাখি। আর যে হাড়িটা আপনি দেবেন সেই হাড়িটার যেখান থেকে ঢোকার মুখটা করবেন সেই মুখটা একটু ওপরে করে করবেন, যাতে পাখি ভেতরে ঢোকে নড়াচড়া করলেও ডিম পড়ার চান্স না থাকে। চার নম্বর, পাখিকে বেশি ডিস্টার্ব করবেন না এবং পাখিকে এরকম জায়গায় রাখুন যেখানে মানুষ যাতায়াত কম করে, খুব বেশি আলো না থাকে, অন্য কোনো জন্তু জানোয়ার যেমন ইঁদুর আরশোলা টিকটিকি এইগুলো পাখিকে ডিস্টার্ব না করে, এই দিকগুলো নজর রাখুন। আপনি যদি একসাথে অনেকগুলো পাখি রাখেন, তাহলে যদি আপনার কাছে চার পেয়ার পাখি থাকে তাহলে চারটের জায়গায় ছটা হাড়ি দিন, এতে হাড়ি নিয়ে সমস্যাটা হবে না। খাবার দাবার ভালোভাবে পুষ্টিকর খাবার দাবার দিন, শাকসবজি দিন, এগ ফুড দিন, সফট ফুড দিন, ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লকস এসব দিন, যাতে তার শরীরে ভিটামিনস এবং ক্যালসিয়ামের অভাব না দেখা দেয়। এছাড়া যদি আপনার পাখি ব্রিড করছে তো কন্টিনিউয়াসলি তাকে ব্রিড করাবেন না, সে একবার ডিম বাচ্চা করার পর দরকার পড়লে হাড়িটা কিছুদিন বার করে রাখুন, তারপরে আবার হাড়ি দিন। এভাবে পাখিকে রেস্ট দিতে হবে যাতে পাখি তার শরীর থেকে যে ভিটামিন মিনারেলসগুলো বেরিয়ে গেছে, যে পুষ্টিটা বেরিয়ে গেছে সেটা আবার সে নিজে শরীরে তৈরি করতে পারে। এছাড়া অনেক সময় ডিম ভেঙে দেওয়া, ডিম নষ্ট করাটা পাখির স্বভাবে পরিণত হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি সব কিছু করে দেখে নিয়েছেন তাও আপনার পাখি একই রকম ব্যবহার করছে, তাহলে সেক্ষেত্রে আপনি জোড়া চেঞ্জ করে দিন, একটা মেয়েদের সাথে অন্য ফিমেলের জোড়া দিন, দিয়ে দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এভাবেই আমার পাশে থাকুন, দেখতে থাকুন ফিমেলার ফার্মস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে পারেন। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।